ও গিন্নি, ও ফেলার মা, এমন চুপ করে দাঁড়ায় রইলা। আরে দেখো তো, এই কতদিন পর বাড়িতে এলাম, একটু আদর সোহাগ করবে, এই কাছে সে জড়াইয়া ধরবে। ও ফেলার মা, এমন চুপ করে কারো রইল কে? এই তা হইলে কি মানুষটা মরিয়া গেল নাকি? আরে কি সর্বনাশ হইল রে! ও বাবা ফেলা, ও ফেলা, ফেলা রে কই গেলে রে বাবা? এই তাড়াতাড়ি ভাড়ার মানুষ ডাকিয়ান। বাজা, ও বাজা, এই ফারার মানুষটা উনকে বাজান রে। এই দেখ বাজান, তোর মাইলা মরিয়া গেছে। বাজান বাজান, কেডাই কইছে আমার মা মরিয়া গেছে, মাই নন্দা যাতারা লইছে। বাজান রে, এ কারো আমরা আর ভুই আমরা, এই একই কথা। আমি কিছু বুঝি না বাজা, আমি কিছু বুঝতে পারলাম না বাজা। কিছুই বুঝস না রে বাবা? না বাজা। এই তুই, এই তুই দাঁড়া, দাঁড়াইছি বাজা, তোরে আমি বুঝাইতাছি। এই এইবার তোর এখানে হুইয়া বল। এই চোখ দুটা বন্ধ কর বাবা, কিছু দেহ না বাজা, কিছুই দেখি না বাজা। এই দেহ হইল রে বাবা, ভুইয়া মরা। এবার কারো, এই বাবা চোখ দুটা বন্ধ কর, এবার কিছু দেহ বাবা না বাজা, কিছুই দেখি না বাজা। এই এই দেহ হইল রে বাবা, কারো ইয়া মরা। বাজা ই এখন বুঝি, এমহায় আমার কারো এমরে গেছে না গো। তুমি আমার লগে লগে হেমারে দেহি দেহি মাই কথা কইনি, মা মা গো, ও মা, ও মা, সবেরে মরার মিলছে আজ তোর একদিন কি আমার জেমাদিন লাগে। মরার মিনশা সারা দিন কবিরাজি কইরাইয়া আমার উপরে কবিজারি করবা, আজ তোমারই একদিন আমারই যে কয়দিন লাগে কি করি? তোমরা এসে দেখে যাও আমার গিন্নি মরিয়া ভূত হয়ে গেছে। আজ তোমারই একদিন আমারই যে কয়দিন, আমি তোমার ভাত খাবো না বন্ধু, আমি চলে গেলাম আমার বাপের বাড়ি। এ বলতে তার কারো কারো বোন, কারো 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 কারো, এই গিন্নি চলে গেল, এই যা চলে যা। তোর মতন কত গিন্নি এই কবিরাজের দাওয়াই কায়া, এই সান্ধু কবিরাজ গুরগুর গুরগুর করে বেড়া। ওরে বাবা রে বাবা, মায়া গো ও মা, কি মাইতে না মারল গো আমারে, নেব আমি চরণ প্রতিশোধ নেব। আমি দুদু লেঠা কবিরাজের ভূত হয়ে থাকি, সান্ধু কবিরাজ হইয়া থাকি, তা হইলে আমি আমার শ্বশুর বাড়ি গিয়া
আমার শ্বশুরকে দিয়া শাশুড়িকে যদি মাইন না খাওয়াই তার তবে আমার নাম সান্দু কবিরাজ না। কবিরাজ বাড়ি আছ? কবিরাজ কে? এই সেনাপতি সাহেব, এই সালাম আলাইকুম, এই আসুন। এবার বলুন এই কিসের জন্য আমার বাড়িতে আগমন? শোনো কবিরাজ, আমি বসতে আসিনি, আমাদের বাসার একমাত্র কন্যা সাত ছাতি মালার ভীষণ অসুখ হয়েছে, তাই বা সারা দেশ তুমি তাকে চিকিৎসা করে ভালো করে তুলতে হবে। তাহলে যে এই কয়েকটি আপনার প্রলেপ জোগাড় করতে হবে। বলো কি প্রলেপ জোগাড় করতে হবে? এক নাম্বারে এই নয় মন কৈতরের গু, এই দুই নাম্বারে এই একশোটা কালা গরুর লেদা, এই তিন নাম্বারে এই নয় মন সাড়ে নয়শোটা আদা, এই একসঙ্গে এর সঙ্গে এই বাইশ মন কাঁচা অলঙ্কার একসাথে পাঠায় বেঠে, এই বুকে পলক দিলে এই উষা নিশা তিলা তালা সব লেভেল বাংলা লেভেল লেভেল। বাবা 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 কবিরাজ করাম বাবা 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 মাংনা করাম মাংনা বাবা তোমার এটা বেতরে নাও বেতরে নাও বাবা বাবা তোমার এটা বেতরে নাও এটাও কিছু টাকা দিতাছি দিতাছি তুমি শুধু হ্যাঁ তোমার মন্থ দিয়ে হ্যাঁ মালা খেয়ে আমার ঘরে দেবে হ্যাঁ বাকি যা বুঝতে হয়। আচ্ছা বাবা বাবা কত কবিরাজ করছি মাংনা বাবা 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 তাহলে বাবা বাবা শাহী মহল থেকে বাবা প্রাণ নিয়ে ফিরে আসতে পারবে না। তোমার এটা বেতরে নিও বেতরে নিও কথাটা মনে থাকে যেন আমি বাইরে অপেক্ষা করছি আমার কর্গ গোষ্ঠী তুমি তাড়াতাড়ি চলে এসো বাবা বাবা এটা বাবা ওরে বেতরে নিও বেতরে নিও বাবা বেতরে নিও। এই জান জান এই আপনি আমার কচু করবেন কচু কোনছে কাজে শুনে কাকে যে কি মন্ত্র দিতে হয় এই তা আমার ভালো করে জানা আছে। আচ্ছা যাই হোক এই ফাহ ফাহ কো একটা টাকা ফাহ গেল এখন দেখে আমার গিন্নি কুতা গিন্নি ও গিন্নি তুমি কই গেল আমার তোয়া সঙ্গে করে নিয়ে এসেছে। এই সালাম আলাইকুম সালাম আলাইকুম জাহাপনা এই আপনি কি সের জন্য আইবার কইছু? শ্রোত কবিরাজ আমার মা শাহজাদি মালার ভীষণ অসুখ হয়েছে, তুমি তার চিকিৎসা করতে হবে। এই চাচিস মালা কে রাজ দরবারে পাঠিয়ে দে। আব্বা হুজুর আমার তো কোনো অসুখ হয়নি। কিন্তু আমি তো দেখবার পাইছি এই তোমার সারা গথর বড় অসুখ, যা হবো না এই আপনি অনুমতি দিলে
আমি চিকিৎসা আরম্ভ করব। ঠিক আছে কবিরাজ, তুমি তোমার চিকিৎসা আরম্ভ করো। মা মালা, এই তুমি একটু এই এই এখানে দাঁড়াও, আর তুমি একটু এখানে দাঁড়াও। এই কুই সার মার পিটুনি, এই তার হাতে শিরোমণি, এই কুই সার পিঠে দিয়া পাও, এই কানে কানে কয়ে যাও, এই দুধু না কো তোমরা হাসা কথা, এই তা ওইলে কাইবা তুমি চৌদ্দ গোষ্ঠীর মাতা। লাম ছুটিয়া মারবে হে, লাম ছুটিয়া মারবে হে, গোয়াল ঘরের পাছে নাথিন জামাই কাশে কাশতে কাশতে ছেঙ্গা পড়ে গেল। মা মালাবতী, সেনাপতি সাহেব এবার আমাকে বিদায় করুন। সেনাপতি সাহেব, আপনি উপযুক্ত রাম দিয়ে কবিরাজ সাহেবকে বিদায় করুন। আমি তাই করছি যাব না, আমি তাই করছি যাও কবিরাজ, আমি তোমার সাথে বাহিরে অপেক্ষা দেখা করবো, তুমি এখন যাও। আচ্ছা যাও, আসসালামু আলাইকুম। এই আসসালামু আলাইকুম। আমি সেনাপতি সাহেবকে কথা দিয়েছিলাম, আলিগড় যুদ্ধে যদি জয় হতে পারি তাহলে আমি তোমাকে সেনাপতি সাহেবের সঙ্গে বিয়ে দেব। এতে তোমার কি অভিমত আব্বা হুজুর? আমার তো বিয়ে হয়ে গেছে আব্বা হুজুর। কোন দেশে শাহজালার সঙ্গে তোমার বিয়ে হয়ে গেছে আব্বা হুজুর? আমার স্বামী কোনো শাহজাদা নয়। শাহজাদা নয়, তাহলে তোমার স্বামীর নাম কি এবং কি তার বংশ পরিচয়? আব্বা হুজুর, আমার স্বামী হয়েছে বাহাদুর মালিক সর্দারের ছেলে, তার নাম হয়েছে আবু কাসিম। এত বড় শ্রদ্ধা, আমি ছাকে নুনুটিকে বীর মালিক সর্দার বানিয়েছি, তার প্রিয় সন্তানকে তুই স্বামী বলছিস? আপনি তাকে ক্ষমা করে দিন। চলো সখী, আমরা এখন চলে যাই। সেনাপতি সাহেব যাব না, আপনি আজই যাবেন মালিক সর্দারের বাড়িতে, তাকে আমার আদেশ জানিয়ে বলে দিবেন। হুকুমের প্রয়োজন হবে না, আমার স্বামী আমার কলিচা আঘাত করেছে, আমি তার ছিঁড়ে আনবো। আমার কেমন করেন না স্বামী, যদিও বা সে পরে ছেলে, কিন্তু আমি যে তাকে আমার নিজের সন্তানের মতো কোলে পিঠে করে মানুষ করেছি। মালিক সর্দার বাড়ি আছো? মালিক সর্দার বসতে আমি
আসেনি, অষ্টমে আসেনি মালিক সর্দার। আমি এসেছি বাদশার আদেশ তোমাকে জানিয়ে দিতে। বলুন বাদশা কি আদেশ করেছে? বাদশা আদেশ করেছেন তোমার কুড়িয়ে পাওয়া সন্তানকে এই মুহূর্তে এক্ষণে তোমার বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। আমার সন্তান এমন কি অপরাধ করেছে যার জন্য আমার বাড়ি থেকে তাকে বের করে দিতে হবে? আমি তোমার কাছে যাব না। তুমি যখন বাদশার দরবারে গিয়ে চাইবে, আমি জানতে চাই তোমার কাসেমকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দেবে কিনা। তুমি যখন কৈফিয়ত দেবে না, আমি আমার সন্তানকে আমার বাড়ি থেকে বের করে দেব না। অনেক সন্তান বলে গেছো, বলে গেছো মালিক সর্দার, আমার নাম গোলাম খান। এই মুহূর্তে যদি তুমি বাদশার আদেশ তামিল না করো, তাহলে তোমাদের ভবিষ্যৎ কারো ভালো হবে না। আর তোমাকে বলছি গোলাম খান, যে মালিক সর্দার একদিন লাঠি হাতে নিয়ে তোমার বাচ্চাকে মিশরে সিংহাসনে বসিয়েছিল, আজ এই মালিক সর্দার ইচ্ছা করলে তোমার সে বাচ্চাকে মিশরে সিংহাসন থেকে টেনে হেসে মাটিতে ফেলে দিতে পারে। আব্বা আব্বা কি হয়েছে? আব্বা কিছু হয়নি বাবা। জানো মা, আমি না পরীক্ষায় প্রথম হয়েছি, তুমি আমাকে দগর মা। বাবা বাবা খুব ভালো করেছিস বাবা। হ্যাঁ আমি খুশি হয়েছি। মা গো আমার না বড্ড খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দিবে না? চলো মা আমাকে কিছু খেতে দেবে। হ্যাঁ তাই চল বাবা। একই শিপর সালার যে গরিবের বাড়িতে এসে পড়েছেন, ঠিক আছে, গরিবের বাড়িতে যখন এসেই পড়েছেন তাহলে আসুন আমার সঙ্গে, আসুন কিছু শাক ভাত খেয়ে যাবেন। চলে এসো মা। তাহলে তোমারও কি একই অভিমত? হ্যাঁ হ্যাঁ শিবশালার, আমার গিন্নি তো জানিয়েই দিয়েছে, আপনি গিয়ে বাদশাকে জানিয়ে দিন তিনি যে অন্যায় আদেশ দিয়েছে তা তো আমি পালন করবই না, এমনকি তার আদেশকে আমি পাইচার মারি। বহুত আচ্ছা গোলাম খান, এই অপমানের কথাটা আমার চিরদিন মনে থাকবে। আর তুমি আমার রেখো গোলাম, তোমার বাড়িতে এসে যে অপমান সহ্য করে আমি ফিরে গেলাম, আবার একদিন আসব সেদিন আমি কালি হাতে ফিরে যাব না। কি করবে তুমি? বাড়িটাকে আমি এক রাতে ঝালিয়ে পুড়িয়ে চারখার করে দেবো, আর তোমার যদি চার টুকরো কাশেমকে তুলে মুষ্টি ধরে টানতে টানতে মিশরের রাজধানীতে নিয়ে গিয়ে চিন্তা খবর দেবো। এই আমার চিন্তা আর তুমি আমার রেখো গোলাম খান, আলিগড় যুদ্ধে মালিক সর্দার তোমাকে যেভাবে জয় করেছিল আজ তোমার জন্য আমার কাছে মেরে যদি কোনো কথা হয় তাহলে বুঝার কথা, এই মালিক সর্দার তোমাকে কিছুতেই ক্ষমা করবে না। ইবাকে আমি এই লাঠির আঘাতে তোমার মাথাটা ভেঙে দিয়ে আমি তোমাকে বুঝিয়ে দেবো যে এই মালিক সর্দার দুর্বল হয়ে যায়নি, দুর্বল হয়ে যায়নি। সেনাপতি গোলাম খানকে পাঠিয়েছিলাম বাদির বাচ্চা কাসেমকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে, কিন্তু সে এখন পর্যন্ত ফিরে আসছে না কেন? তা তো আমি কিছু বুঝতে পারছি না। তথ্য বড় মুখ নয়, তথ্য বড় কথা, এক বাদির বাচ্চা সেও আমাকে তার বাড়ি থেকে অপমান করে থাকতে দেয়, আমি তাকে বুঝিয়ে দেবো। এ তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে গোলাম খান, যাকে আপনি নুন রুটি খেয়ে আপনার হুকুমে
পাঝার মারে, আমার হুকুমে পাঝার মারে, যাও যাও গোলাম কা, যে বাদির বাচ্চাকে আমি নুনকুরটিকে তিন বারে সত্তর পড়েছি, যাও যাও গোলাম কা, এই বাদির বাচ্চা কাসেমকে যে কানে যে অবস্থায় পাবে তার চুলের মুঠি ধরে নে টানতে টানতে নিয়ে আসবে এই রস পার। আমি থাই যাচ্ছি জাহাপনাম, আমি থাই যাচ্ছি। আপনার পায়ের থালা এনে আমি হাজির করবই করব, এই আমার দাকি সচ্চা। তাই কর গোলাম খা, তাই কর, আমি যাকে নুনুটিকে লাঠিয়াল বিল বলে সদ্দার বানিয়েছি, এখন তার সে কুড়িয়ে পাওয়া সন্তানকে আমার মেয়ের পিছনে লিলে আমার মান সম্মান দুরিসাত করতে চাই, আমি তার প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ নেব। হ্যালো, বন্ধু কাশেম। বলো মালা। তোমার আমার ভালোবাসার কথা আমার পিতা জেনে ফেলেছে, এখন উপায়? তাই বুঝি, তাই বুঝি সেনাপতি সাহেব আমাদের বাড়িতে গিয়েছিল। হ্যাঁ বন্ধু, তোমার অনুমান সত্য। মালা, বন্ধু তোমার পিতা যদি আমাদের ভালোবাসা মেনে না নেয় তাহলে তাহলে তোমাকে ছেড়ে আমি অনেক দূরে চলে যাব। স্বামী, তুমি আমাকে ছেড়ে কোথায় যাবে? স্বামী, যেখানে প্রেম প্রীতি ভালোবাসা নেই সেখান থেকে দূরে অনেক দূরে আমি চলে যাব। আমাকে ছাড়িয়া স্বামী। মালা, কোথায় যাবে বলো শুনি। মালা, স্বামী সঙ্গে করে নিয়ে যাও দাহ আশিরে। মালা, আমি তোমাকে কেমন করে বুঝাবো আমাদের ভালোবাসা
মালা, তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে তাহলে আমি কুধার কাছে শপথ করে বলছি, তিনি যেন তোমার আমার মনের বাসনা পূর্ণ করে। স্বামী মালা, স্বামী স্বামী মালা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না মালা, অন্তর কাটিয়া দেব মালা, বন্ধু পহরানো তুলিয়া দেব বন্ধু, তোমারে বন্ধু তুমি যদি ভালোবাসো আমারে, পহরানো কাটিয়া দেব অন্তর তুলিয়া দেব পহরানো কাটিয়া দেব অন্তর তুলিয়া দেব তোমারে বন্ধু, তুমি যদি ভালোবাসো আমারে বন্ধু, তুমি যদি ভালোবাসো আমারে। কবিতা তুমি আমার, গল্প তুমি আমার, সবকিছু কবিতা গল্প তুমি
এই শোনো, এই বুকের কবিতা গল্প তুমি, আচ্ছা আচ্ছা শোনো, এই বুকের রক্ত তুমি, স্বপ্ন তুমি দুটি চোখে, শোনো শোনো এই কথা, এ কথা জানক শতলোকে, সজনে এ কথা জানক শতলোকে, লজ্জা লজ্জা লজ্জা, কবিতা গল্প তুমি, এ বুকের রক্ত তুমি, কবিতা গল্প তুমি, এ বুকের রক্ত তুমি, স্বপ্ন তুমি দুটি চোখে, এ কথা জানক শতলোকে, সজনে এ কথা জানক শতলোকে, চলো চলো আমরা এখান থেকে পালিয়ে যাই, না হলে কোনো বিপদ হতে পারে। ঠিক আছে তাই চলো, তাই চলো বাবা, তাই চলো। সেনাপতি সাহেব, আপনি আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? আমার স্বামীকে আমি কোথাও নিয়ে যেতে দিব না, আমার আমার স্বামীকে ছেড়ে দিয়ে আপনি আমাকে বন্দী করুন। মালা আমি তোমাকে আমার হৃদয়ের রানী করে রেখেছি, এখন ওই বাদির বাচ্চাকে বলে গিয়ে আমাকে প্রেম করতে শেখো না। মালা আমি আমি তোমাকে
রাজ রানী ছাতা দিয়ে রাখবো। সেনাপতি সাহেব, সেনাপতি গোলাম খা, আপনি ভুলে যাবেন না, আপনি হলেন আমার পিতার বেতন মুক্ত কর্মচারী। কর্মচারীর মতো আপনি এখানে থাকবেন? আপনি আপনি কখন আমার ব্যক্তিগত ব্যাপারে আমার কাছে আসবেন না? মামা চুপ করুন। ওর ছন্নই ঠক, তুই আমাকে এনকার করতে ছেড়েছিস। আগে ওই মাথির বাচ্চাটাকে আমি শায়েস্তা করব, পারবো দেখবো। কোথায় খার পানি, কোথায় গিয়ে গড়ায়? না না না, আমার জীবন থাকতে আমার স্বামীকে আমি এখান থেকে নিয়ে যেতে দেব না, আর আমার স্বামীকে আমি কোনো অপরাধ করতে দেব না। এই আর স্বামীকে তোর প্যারের নাগরকে চুলির মুষ্টি ধরে না আমি আমি এখান থেকে নিয়ে যাব। না পারলে মাথা কষ না, অপরাধ মাথা কষ পারলে আমার যে সর্বনাশ হয়ে গেছে সখী, তুই তাড়াতাড়ি যা, ওই সংবাদটা আমার শ্বশুরকে গিয়ে বল, নহলে যে আমার অনেক ক্ষতি হয়ে যাবে সখী, অনেক ক্ষতি হয়ে যাবে। চল চল ছকি, তাই চলো। বেগম, তাহলে তুমিও কাসেমকে জামাতা বলে স্বীকার করে নিতে চাও? জামাতা শুধু আমি কেন, আমি এই রাজ্যের সবাই কাসেমকে মেনে নিয়েছে, আপনাকে আপনার কাসেম নেই জামাই বলে স্বীকার করুন। তুমি কি পাগল হয়েছ বেগম? যাকে আমি একদিন বন থেকে কুড়িয়ে এনে অনেক সর্দারকে দান করেছিলাম, সেই পিতামাতাহীন সন্তানকে আমি জলা তাবলে স্বীকার করে নিতে তাকে জামাতা বলে স্বীকার করে নিলে আমি আমার বাদশাহী বংশের বুকে কলঙ্ক রাখাতে চাই না। আবার যদি তুমি একথা উচ্চারণ করো তাহলে আমি তোকে হত্যা করব। যাব না, মেয়ের সুখের জন্য যদি আমার মৃত্যু হয় সেই মৃত্যু যাবে হাসি মুখে মেনে নেব, তবু আমার মেয়ের এই এই আশা কোনোদিন আমি অপূর্ণ হতে দেব না। যাব না, আমি তোকে জমির দুয়ারে কাসিমের সঙ্গেই হয়, আমার শেষ ইচ্ছা তুমি পূরণ করো, পূরণ করো। আমি কুদার কাছে প্রার্থনা করি তুমি যেন বেশবাসী হও। শয়তান কাসেম, তোর জন্য আমি আমার প্রাণ প্রিয় বেগমকে হত্যা করেছি, আমি তোর আমি তোর বিচার করব, তোর বিচার করব। দেখা আপনা, আমি ওই ছয় পাথির বাচ্চাকে বন্দি করে নিয়ে এসেছি, আপনি আপনি তার বিচার করুন, কঠোর বিচার করুন। আমি বিচার করব, আমি তার কঠোর বিচার করব। যাব না, বিচার করার পূর্বে
আমার একটি কথা ছিল। বল তুই কি বলতে চাস? দেবালা সাহেবালা দিও যাপনা। আপনি আপনি আমাকে কোন অপরাধে বন্দী করার আদেশ দিচ্ছেন? তোর অপরাধ, তুই আমার চাকরের ছেলে হয়ে কেন আমার মেয়ের সাথে অবাধ মেলামেশা করছিস? যাপনা, আমি তো ইচ্ছে করে কোনদিন মালার কাছে যাইনি, বরং মালাই রোজ রোজ আমার কাছে ছুটে আসতো এবং আমাকে বিরক্ত করে তুলতো। এটা কি তোর অপরাধ? যাপনা, ব্রাহ্মণ হয়ে তুই আকাশের চাঁদ ধরতে চেয়েছিলি, তুই আমার চাকরের ছেলে হয়ে আমার বাদশাহী বংশের পর কলঙ্ক লাগাতে চেয়েছিলি, কিন্তু আমি তা হতে দেব না। আমি তোর বিচার করব, কঠোর বিচার করব। সেনাপতি গোলাম যে চোখ দিয়ে আমার মালার দিকে চেয়েছে, তারপরে তার এই দুটো চোখ উপরে আমি তোমাকে যে আদেশ দিয়েছি তা তুমি পালন করো। না, হ্যাঁ
বাদশা, তোর কি একটু দয়া হলো না? তুই কেমন করে আমার কাশেমের চোখ উপরে নিলে? তোরা যেমনি করে আমার কাশেমের চোখ উপরে নিয়েছিস, আমিও তেমনি করে তোদের চোখ আমি উপরে নেব। চোখের ব্যথা যে কি তা আমি বুঝতে পারছি আব্বা। আপনি আপনাদেরকে ক্ষমা করে দিন, আমি যার চোখের ব্যথা সহ্য করতে পারছি না। সখি সখি রে চল সখি, আমার মন জানে কেমন করছে সখি, চল আমার স্বামীকে উদ্ধার করতেই হবে। স্বামী আমি আসার পূর্বেই তোর এই নিষ্ঠুর পিতার আদেশে এই দৃশ্য আমি নীরবে সহ্য করব না। যারা আমার স্বামীর চোখ তুলে নিয়েছে, আমি আমি তাদের রক্ত দিয়ে আমার স্বামীর পা আমি তাও করে দেব। মালা এই কি বললে মালা, তোর এত বড় সাহস! আমার ঔরজাত সন্তান হয়ে আমার বিরুদ্ধে আচরণ করিস, তোর জন্য যেমনি ভাবে আমি তোর মাকে হত্যা করেছি, তেমনি ভাবে আমি তোকে হত্যার আদেশ দিলাম। তুমি আমার কাশেমের চোখ উঠিয়েছ, আমি তোমাকে কিচ্ছু বলিনি। এই লাঠি আলমালের সর্দার নীরবে দাঁড়িয়ে রয়েছে, এবার যদি নারী নির্যাতন করো তাহলে কুদার করছ, তোমাদের কাউকে আমি ক্ষমা করব না। দ্রৌপদী গ্রামকা, তুমি মামলার সর্দারকে বন্দী করো। তাই করছি যাব না। তুমি তো ভালো করেই জানো বাচ্চা, পিপিলিকার পাগা খুঁজিয়েছে মরিবার ধরে। আপনি ভালো করেই জানেন বাচ্চা, আমাকে বন্দি করার মতো বীর এই মিশর রাজ্যে জন্ম হয়নি, আর ভবিষ্যতে হবে কিনা তাও এই মালিক সর্দারে। তাই নাকি? তাহলে এসো দেখি আর বাহুতে কত।
তাকে। আরে ওদের মানের দল, তোরা ছেন্ডি ভাবে ঝল্লাদের মতো বেগম সাহেবকে হত্যা করেছিলে, আজ যে মালাকে হত্যার আদেশ দিয়েছিস, আমার কাশেমের চোখ উপড়ে নিয়েছিস, আমিও তেমনি করে আমি তোদের চোখ উপড়ে নেব, তোদের চোখ আমি উপড়ে নেব, তোদের চোখ। চোখের যে কি জ্বালা তা আমি বুঝি আব্বা, তুমি ওদের চোখ উপরে নিও না আব্বা, তুমি ওদের চোখ উপরে নিও না, তুমি তোমরা আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো, চোখের ব্যথা যে আমি আর সহ্য করতে পারছি না আব্বা। দেখ চোখের যন্ত্রণা দেখি সে বুঝতে পারছে, তাই আমাকে নিষেধ দিয়েছে তোদের চোখ উপড়ে নেওয়ার জন্য। বেঈমান, বিশ্বাসঘাতক, নিমুখ হারাম, ভালো হয়ে যা বলছি, চলো বাবা চলো। ওরে পাষণ্ড, ওরে বেঈমান, আমি সন্তান বলে তুই আমাকে ক্ষমা করেছিস, ক্ষমা করিস নি, আমি গরিবের ছেলেকে বিয়ে করেছি বলে তুই আমার স্বামীকে নিষ্ঠুর ভাবে হত্যা করে চোখ উপড়ে নিয়েছিস, আমি তো নিঃসন্তান হয়ে অভিশাপ দিয়ে যাচ্ছি, একদিন তুই পদে পদে কাঁদবি, শুধু কাঁদলো এই মালাকে তুই খুঁজে পাবি না, আমার অভিশাপে ধ্বংস হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। অস্বীকার করছে, তবে আপনার সন্তান আপনি গিয়ে আনুন, আমি